রহমতুল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে আমরা যে ভ্রাম্যমান রাইস মিল গাড়ি, সেই গাড়িতে ধান দিয়ে সরাসরি চাউল বাইর করলাম। তো আপনারা অবশ্যই উপলব্ধি করছেন যে একবারেই কিন্তু ধান ফাইনাল হয়েছে, ধানটা কিন্তু একবার দিলাম আর একবারেই চাউলটা সম্পূর্ণ ফাইনাল হয়েছে। যেহেতু নতুন ইঞ্জিন, নতুন সেল, নতুন হলার, নতুন সব কিছু, কোনোটাই কিন্তু এখানে পুরাতন নাই। মেশিনটা ইঞ্জিনটা নতুন, যার কারণে একবারে লোড দেওয়া যাবে না, ইঞ্জিনের একটু ট্রাবল দিতে পারে, যার কারণে ইঞ্জিনের একটু তেল খাওয়ার দরকার আছে। তো দর্শক, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এই মুহূর্তে রাইস মিল গাড়ি সম্পর্কে কিছু কথা বলবো। এই মেশিনের দাম কত বলে দিব, কত হর্স পাওয়ার ইঞ্জিন আছে, কীভাবে ক্রয় করবেন, কোথায় পাবেন, এই ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি এই ভিডিও জুড়ে বলে দিব। তো ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল দ্বারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো দর্শক, এখন দেখুন এই মেশিনটির হর্স পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 16 হর্স পাওয়ার কিংবা 20 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন। যদি আপনি ইলেকট্রিসিটিতে চালান সেক্ষেত্রে 10 হর্স পাওয়ার কিংবা 15 হর্স পাওয়ার ইলেকট্রিক মোটর বা বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি এই মেশিনটি চালাইতে পারবেন। এগুলাকে অটোমেটিক ইন্ডিয়ান মেশিন বলা হয়, রাইস মিল যেটাকে। আপনি ধান দিবেন, চাউল কিন্তু একবারে ঝেড়ে বাইরে হয়েছে, আপনাদের সামনে মাড়াই করছি, যেহেতু ধানটা কিন্তু নর্মাল একটা ধান, তারপরেও কিন্তু চাউলটা পরিষ্কার হয়েছে, এর চেয়েও বেশি পরিমাণ পরিষ্কার হবে। কিন্তু আমরা মেশিনে আগেই বলছি প্রেশার কিন্তু কম দিচ্ছি। তো দর্শক, আপনারা যদি মনে করেন এই ব্যবসাটি করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। আর মেশিন ক্রয় করতে হলে আপনি এনি টাইম যে কোনো দিন আমাদের অফিস সময়ে ঠিকানা অনুযায়ী আসতে পারেন, এসে মেশিন অর্ডার দিয়ে অর্ডার বাই আপনি ডেলিভারি নিতে পারবেন টাইম অনুযায়ী। আর এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 16 থেকে 18 মন ধান আপনি এই মেশিন দিয়ে মাড়াই করতে পারবেন। আর এই মেশিনের আপনার টেকসই বা সরঞ্জাম যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান যে জালি, ইন্ডিয়ান ছুরি, ইন্ডিয়ান বাটাম, ইন্ডিয়ান রাইস মিলের যত প্রকার জিনিসগুলো আছে এই মেশিনে সেম টু সেম সেট হবে। আর আপনারা যদি মনে করেন এই এই ব্যবসাটি করবেন, এই মেশিনটি এলাকা ভিত্তিক, কিন্তু ধানের মানে চাউল করার পরে যে প্রফিট সেটা হয় কোনো জায়গায় 30 টাকা মন, কোনো জায়গায় 40 টাকা মন। তো মন যেটাই হোক না কেন, আপনি কিন্তু একটু বেশি টাকা নিয়ে ভাড়াইতে পারবেন, কারণ আপনার চাউলটা যখন পরিষ্কার হয়ে বাছাই হয়ে বাইর হবে আপনি কিন্তু 5 টাকা মনে বেশি নিতে পারবেন। 30 টাকা মনে যদি হয়, 16 মন ধান ভানাইলে আপনার 348 টাকা আপনার প্রতি ঘন্টা ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে আপনার 120-130 টাকা ডিজেল চলে যাবে। তো সেখানে আপনি দেখেন 300 টাকা 350 টাকা প্রতি ঘন্টা আপনি ইনকাম করতে পারছেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে ইঞ্জিন দিয়েই কিন্তু ধান মাড়াই করতে পারছেন, আবার ওই ইঞ্জিন দিয়েই আপনি চালায়ে চলে যাবেন। এটি ভ্রাম্যমান গাড়ি, আপনার নিজ নিজ এলাকায় আপনি পাড়া মহল্লা ঘুরে ঘুরে ধান মাড়াই করতে পারবেন। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান, সেম টু সেম এইভাবে সেটিং করে আমরা চালিয়ে চেকিং করে দিব, 1,05,000 টাকা লাগবে, কোনো প্রকার দরদামের সুযোগ নাই। দরদাম করার নিয়ত থাকলে আমাদের ঠিকানার সময় আসবেন না। বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের যত প্রকার মেশিনারিজ আছে কোনোটি দরদাম করে বিক্রি হয় না, ফিক্স রেট আমরা যে রেট ইউটিউবে দিয়ে দিব ওই রেটেই কিন্তু আপনাকে নেওয়া লাগবে। মাঝে মাঝে অফার দেয়, অফার আপনারা অফার অনুযায়ী আসলে অফার পাবেন, অফারের বাইরে আসলে বাইরের রেট পাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।